চাকরি থই দিছি, মিস্ত্রির কুসুমলা ফোন দিছি, ওহানো মিস্ত্রি আইতেছে না, ওহানো তারা ভরা কি করি, আরেক জোরে ফোন দিয়েছে করবো। হ্যালো কই ভাই, এনে কোন সময় আওনার কথা? আরে ভাই গাড়িটা লক হয়ে গেছে ভাই, আমি আইতেছি ভাই, ভাই একটু অপেক্ষা করুন ভাই, আমি আইতেছি ভাই। কারণ আরে ভাই গাড়ি কি লক হয়ে গেছে? আরে ভাই তালা লক হয়ে গেছে, দুই মিনিট কারণ ভাই আইতেছি ভাই। আচ্ছা ঠিক আছে, তার থেকে ভিতরে সাবি তো লক হয়ে গেছে ভাই, মিস্ত্রি আইছে ঠিক করতেছে, আইতেছি ভাই। ভাই কোন দূরতে আইছো ভাই? এটা ভাই আর এক মিনিট লাগবে, হয়ে গেছে ভাই। ভাই একটু তাড়াতাড়ি করুন ভাই। আরে ভাই এটা কি দিলেন? আমার মজুরি আছে 300 টাকা, 100 টাকা দিলেন। দুই মিনিটের কাম না, 100 টাকা দিয়েছি, 300 টাকা। আরে না ভাই, আমরা বাইরে কাজ করলে 300 টাকা নেই, 100 টাকা না, না আপনি আরো 200 টাকা দেন। আরে ভাই কি করেন, 100 টাকা দিয়ে বেশি, 1 মিনিটের কাম করছেন, 100 টাকা দিয়ে বেশি। আরে ভাই আমি খারাপ, আরে ভাই, আরে ভাই খারাপ খারাপ। আমি সাবি নিছেন কে? আমার টিয়া দেন, আমি তো আপনার মজুরি দিয়ে দিছি। আমার মজুরি আরো 200 টাকা, আর 200 টাকা দেন, দেওয়ার পরে চাবি নেবেন। দুই মিনিটের কাম না, 100 টাকা দিছি, এটা তো বেশি মিয়া। আমরা বাইরে কাজ করলে 300 টাকা নেই, আমি 100 টাকা দিলেন যে। আরে মিয়া দুই মিনিটের কাম করছি মেনে ভাই, ভাই শুনুন, ভিতরে চাবি তো আমি লক করে যাচ্ছি, হ্যাঁ খুলিয়া দিছে, আমি 100 টাকা দিছি, হ্যাঁ 300 টাকা আসা। আরে ভাই ঘটনাটা শুনুন, হ্যাঁ চাবি ভিতরে থুয়া লক করে আসছে, আমারে ফোন দিছে, অন্য আমি যদি আর 5 মিনিট দেরি করতাম, ইট লইছে, ইট লইয়া গাড়ির গ্লাসটা ভেঙে গেছে, অনেক গাড়ির গ্লাসটার দাম কত? না আমার মজুরি 100 টাকা দেয়, আমার মজুরি হ, আমার মজুরি 100 টাকা, মজুরি কত? আমার মজুরি 300 টাকা, 100 টাকা 100 টাকা দিছে, 300 টাকা মজুরি, 100 টাকা আরো 200 টাকা, আরো 200 টাকা দিছো, অনা আন্ডে হাসে ইট লইয়া বাংলা ছিলাই, ইট লইয়া বাংলা ছিলাম ভাই, ওর মিয়া গ্লাসের দাম কইতে মিয়া নিদ্যা বাংবার চাইছেন বেটার মজুরি 100 টাকা দেন। আচ্ছা দেখি আমি এই ধরেন মানে দুই মিনিটের কাম মানে করে দেন। আমাদের সমাজে প্রতিনিয়ত দুর্বল ও অসহায়দের সাথে অবিচার করা হয়, আমাদের উচিত যার যার ন্যায্য পাওনা তাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন।